আসসালামু আলাইকুম গাইস, আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। সো গাইস, আবারও তোমার জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো আজকের ভিডিওতে আমি বাসিডের 3.7-তে যে আপডেটটা আসছে, লেটেস্ট আপডেট, তো এটার মধ্যে কিন্তু বর্তমানে কোনো ভিডিও ওবিবি নাই। তো আজকে আমি তোমার সাথে নতুন একটি ওবিবির সাথে পরিচয় করে দিব। তো নাইমামা থেকে কানামামা অনেক ভালো। তো এটা কিছুক্ষণ আগে মাত্র ওবিবিটা রিলিজ হয়েছে। তো এই ওবিবিটা কিন্তু এখনও প্রসেস, মানে এটা কাজ চলতেছে, এটাতে এটা কিন্তু এখনও ফুল একদম ভালোভাবে এটা মেক করা হয় নাই। কমপ্লিট যখন টোটালি হয়ে যাবে তখন তোমাদের সাথে পুরোটা শেয়ার করা হইব। আপাতত কিন্তু এটাতে জাস্ট ট্রাফিকটা আর গ্রাফিক্সটা একটু উন্নত করে দেওয়া হয়েছে। আর এটাতে যে প্রবলেমটা আমি ফেস করছি সেটা হচ্ছে যে আগে কিন্তু আমরা কিন্তু ওবিবি কিন্তু 300 পিক্সেল ডাউন করতাম, যেহেতু এখন গেমের সাইজ বেশি হয়ে গেছে, তাই এখন কিন্তু আমাদের ওবিবি সাইজও কিন্তু বেশি হয়ে গেছে। এটা কিন্তু প্রায় 800 MB-র একটি ওবিবি হয়ে গেছে। তো এটা খুবই দুঃখের একটি ব্যাপার, যারা লো ডিভাইস তারা কিন্তু এটা দিয়ে খেলতে পারবে কি না তা আমি আদৌ বলতে পারতেছি না ঠিক মতো। তো এটার কিছু বলার নাই, কারণ এখানে যেহেতু গেমসটাই বড় হয়ে গেছে সেখানে ওবিবি বড় হবে, এটা স্বাভাবিক। তো দেখতে পাচ্ছ এখানে বিডি ট্রাফিকের বাসগুলো আছে। তো আপাতত তোমরা চাইলে কিন্তু এই নর্মাল ওবিবি থেকে কিন্তু চাইলে এই বিডি ট্রাফিক ওবিবিটা দিয়ে খেলতে পারো। নেক্সটে কিন্তু এটার আরও অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো করে কিন্তু টিক অ্যান্ড সলিউশন এক্সপার্ট চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া হবে। তো আপাতত জাস্ট এটার ট্রাফিকটা আর গ্রাফিক্সটা উন্নত করে তোমাদের জন্য পোস্ট করা হয়েছে, যাতে তোমরা এই ট্রাফিকে খেলতে পারো, বিডি ট্রাফিকে খেলতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এরকম নতুন নতুন ওবিবি রিভিউ বা আদার্স মোডের রিভিউ পাইতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এখান থেকে বিদায় নিই, দেখা হবে আবার কিছুক্ষণ পরে, আবার কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। তো আজকের মতো এখান থেকে যাই, আল্লাহ হাফেজ।